হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্রেক আজকে আবারও আমরা তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ধর্মনগর কোর্টের যে এক্সাম সামনে ডিসেম্বরের পাঁচ তারিখে আছে সেই ডিসেম্বরের পাঁচ তারিখে কিন্তু লেটার রাইটিং বেঙ্গলি লেটার রাইটিং তোমাদের এক্সামে আছে তাই বেঙ্গলি লেটার রাইটিংয়ে যে টোয়েন্টি ফাইভ মার্কস আছে সেই টোয়েন্টি ফাইভ উপরে আজকে আবারও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ লেটার লেখে তোমাদের জন্য নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস দেখবে এবং লেটারটি কিভাবে লিখেছে ওইটা ফলো করবে অবশ্যই তোমরা এক্সাম হলে হেল্পফুল হবে আমাদের এই সমস্ত ক্লাসগুলি প্রতিনিয়ত ফলো করলে ফ্রেন্ডস আমরা আজকে সাত নম্বর লেটার রাইটিংয়ের ক্লাসটি নিয়ে এসেছি এর আগে আমরা ছয়টি ল্যাটার রাইটিংয়ের ক্লাস করেছি আজকে সেভেন নম্বর লেটারটি নিয়ে এসেছি তো তোমরা প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাসটা দেখবে এবং গুরুত্বপূর্ণ আজকে যে লেটারটি এটি তোমরা শিখে নিতে পারবে আজকের এই ক্লাসে এখন কথা হচ্ছে আজকের বিষয়টা কি আজকে আমরা কিসের উপরে লেটারটি নিয়ে এসেছি আজকে যে লেটারটি নিয়ে এসেছি মোস্ট ইম্পর্ট্যান্ট আজকের ল্যারটি নিয়ে এসেছি ফ্রেন্ডস মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুদের চিন্তা করার ক্ষমতা হারানো নিয়ে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকট একটি পত্র অর্থাৎ আবারও এডিটোরিয়াল লেটার সম্পাদকের নিকট কিভাবে লেটার লিখতে হবে সেরকম আরও একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আমরা আজকে উপস্থিত আজকের বিষয়টি কি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুদের চিন্তা করার ক্ষমতা দিনের পর দিন হ্রাস পাচ্ছে কমে যাচ্ছে আর সেই চিন্তা প্রকাশ করে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকট একটি পত্র কিভাবে লিখবে যদি এক্সাম হলে এরকম কোয়েশন আসে যে আমরা কিভাবে মোবাইলের মিস ইউজ করছি ওইটা এই পত্রের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সামনে তোমরা প্রথম থেকে পুরোটা লেটার যদি ফলো করো অবশ্যই তোমরা আজকের এই ছোট্ট ক্লাসে অনেক কিছু শিখে নিতে পারবে ফ্রেন্ডস তাই বলবো বারবার প্রথম থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে তাছাড়া অবশ্যই বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি ফ্রেন্ডস অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে লাইক করে নেবে অবশ্যই র্যাক করে নেবে অ্যান্ড বন্ধুর সাথে শেয়ার করে নেবে যারা নতুনভাবে এসছো অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা করে নেবে সঙ্গে দেওয়া বেলায় কোনো ক্লিক করে নেবে ফ্রেন্ডস তাছাড়া ফ্রেন্ডস তোমরা এটা অবশ্যই এখন পর্যন্ত জেনে নিয়েছো যে আমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে কি করি পিডিএফগুলি শেয়ার করে থাকি আমরা যে সমস্ত ক্লাস থাকি সমস্ত ক্লাসের পিডিএফ আমরা শেয়ার করে থাকি টেলিগ্রামের মাধ্যমে তো যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন করনি তোমরা অবশ্যই লেটস ক্রেক আমাদের যে টিম কাজ করছে সেই টিম কি করছে টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সাথে আমাদের যে পিডিএফগুলি আছে ক্লাসের পিডিএফগুলি একদম ফ্রিতে শেয়ার করছি তোমাদের সাথে প্রতিনিয়ত তাই অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন করে নেবে আমাদের সাথে এখন তোমাদের সামনে সেই লেখারটি নিয়ে এসছি মোবাইল ফোনের যে অতিরিক্ত ব্যবহার সেই অতিরিক্ত মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারে শিশু কারণে কি শিশুদের চিন্তা করার ক্ষমতাটা যে হারিয়ে ফেলছে সেই চিন্তা প্রকাশ করে দৈনিক পত্রিকার সম্পাদকের নিকট পত্র কিভাবে লিখতে হবে সেই চিঠিটি তোমাদের সামনে চলে এসছে তো প্রথমেই এই যে স্ট্যান্ডার্ডটা ওইটা আমরা প্রত্যেকদিন দেখাই দেখিয়ে থাকি তোমাদেরকে যে এভাবে লিখতে হবে প্রথম প্রতি লিখে তারপর যে লেফট সাইডে এই জিনিসটা মেনটেন করবে যে পত্রিকার তোমরা নাম দাও না কেন সেই পত্রিকার সঠিক অ্যাড্রেসটা বসাতে হবে মাননীয় সম্পাদক মহাশয় সমীপে লিখতে পারো আর না হলে উপরে প্রতি লিখতে পারো উপরের প্রতি যদি লেখো তাহলে কিন্তু সমীপের সু লিখতে হবে না ঠিক আছে সমী যদি এখানে লেখো তাহলে প্রতি এখানে লিখতে হবে না আমি প্রতি লিখেছি বলে মাননীয় সম্পাদক মহাশয় দেখেছি ঠিকানা আবারও বলছি এক্সাম হলে যখন লিখবে তারা কিন্তু মেনশন করে দেবে যে ঠিকানা তোমরা কি বসাবে নাকি বসাবে না ঠিকানা অ্যাকচুয়ালিতে এক্সাম হলে বসাতে লাগে না ঠিকানা জায়গাতে ওরা এক্স ওয়াই জেড মেনশন করে থাকে অনেক সময় কিংবা অন্য কিছু লেখার কথা বলতে পারে ওরা তারিখ যেদিন এক্সামটা হবে এক্সামটা কবে হবে পাঁচ তারিখে হবে তো পাঁচ তারিখটা তোমরা দিতে পারো এক্সাম হলের যে ডেটটা ওই ডেটটা তোমরা এখানে মেনশন করতে পারো কি তারিখ পাঁচ বারো দু হাজার একুশ এই ডেটটা তোমরা এক্সাম হলে বসাবে যেহেতু এক্সামটা হবে পাঁচ তারিখে ঠিক আছে তো এইভাবে তোমরা ডেটটা কিন্তু সঠিক বসাবে আর ঠিকানা জায়গাতে এক্স ওয়াই জেড কিংবা তারা কোশ্চেন প্যাটার্নে যা বলবে তা লিখতে হবে আরেকটি কথা হচ্ছে তিনটা কি করতে হয় তিনটা অনুচ্ছেদে ভাগ করা হয় লেটারটাকে সেই তিনটা অনুচ্ছেদ অনুসারে লিখতে হয় তিনটা অনুচ্ছেদের মধ্যে এই হচ্ছে তোমাদের প্রথম অনুচ্ছেদ প্রথম অনুচ্ছেদের অনুচ্ছেদ কিভাবে গেল প্রথম অনুচ্ছেদের মধ্যে তোমরা লিখতে হবে যে প্রথমেই সবিনয় নিবেদন তারপর কমাদের নিচে গিয়ে মহাশয় আপনার জনপ্রিয় দৈনিক পত্রিকার লেখনীর মাধ্যমে আপনার জনপ্রিয় দৈনিক পত্রিকা লেখনির মাধ্যমে আমি মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমার গভীর উদ্বেগ প্রকাশ করতে চাই যার কারণে আজকের যুব সমাজ কুপথে চালিত হচ্ছে তারা তাদের চিন্তন করার ক্ষমতা হারিয়ে ফেলছে নিজে থেকে চিন্তা করার ক্ষমতা ওরা হারিয়ে ফেলছে এই ডিজিটাল যে ডিভাইস যে মোবাইলটা ডিজিটাল ডিজিটাল ডিভাইসের উপর আমাদের নির্ভরতা দিনের প্রদিন বাড়ছে এবং আমরা ধীরে ধীরে আমাদের চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছি এই গেল তোমাদের প্রথম স্টেন্জা প্রথম স্টেন্জাতে এইভাবে মেশন করবে বিষয়টা উপস্থাপন করবে তারপর আসবে দ্বিতীয় স্টেন্জে দ্বিতীয় স্টেন্জাতে কি বলা হচ্ছে দ্বিতীয় স্টেন্জা হচ্ছে এতটুকু দ্বিতীয় স্টেন্জাটা তো সেকেন্ড স্টেন্জাতে তোমরা কি করবে পুরো বিষয়টা সংক্ষিপ্ত বিবরণ দেবে যে কেমনটা আমাদের ক্ষতি হচ্ছে এই মোবাইলটা বেশি বেশি করে অতিরিক্ত ব্যবহার করার ফলে সৃজনশীল চিন্তাধারা এবং ব্যক্তির দৃষ্টিভঙ্গি মোবাইল ফোনের শিকারে পরিণত হয়েছে আমরা ক্রমাগত ইন্টারনেটে উত্তর খুঁজছি আমাদের জীবনের সবচেয়ে তুচ্ছ বিষয়গুলির জন্য অনুসন্ধান করছি ইন্টারনেটের মধ্যে আমরা আমাদের মস্তিষ্ক ব্যবহার করতে করতে ভুলে গেছি ব্রেনের ব্যবহার করাই হচ্ছে না যা কিছু দরকার মোবাইলে টাইপ করে আমরা জেনে নিচ্ছি এটি বিশেষ করে শিশুদের জন্য ক্ষতিকর প্রভাব বা যারা অল্প বয়স থেকেই বিশ্বের তারা মোবাইল ফোনের সাথে পরিচিত হয়ে গেছে আজকে দিনে আমরা এমন তো দেখতে পাই অনেক পরিবারের মধ্যে এটা সত্যি কথা একটা অপ্রিয় সত্যি কথা যে বাচ্চাদেরকে যখন খাওয়াতে বসানো হয় ওরা কান্না করে খেতে চায় না বাট ওই টাইমে যদি মোবাইলের মধ্যে গান বাজিয়ে দাও কিংবা কার্টুনের ভিডিও এনে দাও তাহলে কিন্তু ওরা দেখবে মজা পাবে এবং ভাত খাবে তো কি হচ্ছে এতে করে ছোটবেলা থেকেই এখনও ও কিন্তু স্কুলে যাওয়া স্টার্ট করেনি ও আ পড়াও স্টার্ট করেনি এ বিসি পড়াও স্টার্ট করেনি কিন্তু ফোনের সাথে পরিচিত হয়ে গেছে তার ফোন তাকে এন্টারটেনমেন্ট করে এটা সে ওই সময় বুঝে যাচ্ছে এতে করে মোবাইলটা তার নিত্যদিনের সঙ্গী আস্তে 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 হয়ে পড়ছে এবং মোবাইলের সঙ্গে কি একটা আঠালো একটা সম্পর্ক হয়ে পড়ছে তারা মাঠে খেলতে বা বন্ধুর সাথে কথা বলতো তারা কিন্তু ইন্টারেস্ট তখন পায় না মোবাইলের সাথে ইন্টারেস্ট ওদের চলে এসছে অনেক সময় দেখতে পাই আমরা যে মাঠ খালি পরে থাকে কিংবা অনেক মাঠ মাঠ নেই থাকলেও মাঠটা খালি থাকে মাঠের মধ্যে বাচ্চাদেরকে দেখতে পাওয়া যায় না ওরা ঘরে বসে কি করে ভিডিও দেখে তারপর ভিডিও গেম খেলতে পছন্দ করে তারা জীবনের প্রকৃত যে আনন্দ সে আনন্দ থেকে ওরা বঞ্চিত হচ্ছে আর এই যে দোষটা দোষটা কিন্তু আমাদের ভিতরে অর্থাৎ যারা গার্ডিয়ান আছে গার্ডিয়ানের ভিতরে আছে দোষটা আমরা যেমন আমাদের মোবাইল ফোনের দাস হয়ে গেছি তেমনি তাদেরও বানাচ্ছি গার্ডিয়ানরা যেরকম মোবাইলের দাস হয়ে গেছে ঠিক তেমনিভাবে এমনভাবে বানাচ্ছি তেমনি ভাবে বাচ্চাদেরকে সৃজনশীল যে রস বা ক্ষমতা এটা করতে দেওয়া এবং স্বাধীনভাবে কাজ করতে দেওয়া আমাদের সর্বোচ্চ দায়িত্ব অর্থাৎ সবচেয়ে বড় দায়িত্ব যে বাচ্চাদের মস্তিষ্কের মধ্যে যে সৃজন সৃজনশীল যে শক্তি আছে ক্ষমতা আছে প্রতিভা আছে ওই প্রতিভার বিকাশ যদি ঘটাতে হয় তাহলে কিন্তু তাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে অর্থাৎ মোবাইলের মধ্যে তাদের যে একটা সম্পর্ক মোবাইলের সাথে যে আঠালো সম্পর্ক একটা গভীর যে একটা সম্পর্ক তৈরি হয়েছে ওইটা কিন্তু ওদেরকে ত্যাগ করাতে হবে কীভাবে করাতে হবে এটা এটা কিন্তু হঠাৎ করে হবে না এটা ছোটবেলা থেকেই তাদেরকে এইভাবে গড়ে তুলতে হবে এই যে বলেছিলাম যে ছোটোবেলায় ভাত না খেলে কী করা হয় সামনে মোবাইল ফোন এনে দেওয়া হয় তো বাচ্চা ভাত খায় তারপর অর্থাৎ আমরা আমাদের সুবিধার্থে কিন্তু কি করেছি মোবাইলটা ওর সামনে নিয়ে এনে কার্টুন দেখালাম বা অন্য কিছু দেখালাম তো এতে করে ওর অভ্যাস অভ্যাসে হয়ে পড়ছে তো সেই অভ্যাসটা ওদেরকে করতে আমরাই কিন্তু করে দিচ্ছি পরবর্তী সময় আমরা কিন্তু আর তাদেরকে কন্ট্রোল করতে পারছি না তারা মনে করে যে এই যে চার ইঞ্চির যে মোবাইলটা সেই চার ইঞ্চি পরদ হচ্ছে তাদের জীবন কিন্তু না জীবনটা এই প্রকৃতিটা তো বিশাল বড় এই প্রকৃতিকে যদি জানতে হয় তাহলে কিন্তু প্রকৃতির সাথে খোলামেলাভাবে মিশতে হবে লাইব্রেরিতে যেতে হবে বুক করতে হবে শুধুমাত্র গুগলের মধ্যে সব কিছু পাওয়া যায় এরকম না তো আজকের দিনে লাইব্রেরিতে যাওয়ার যে হিরিক আছে ওইটাও কমে যাচ্ছে তো এতে করে কি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সাহিত্যিকা আজকের দিনে আর জন্ম হচ্ছে না প্রকৃতির যে আস্বাদন প্রকৃতির রূপের যে আস্বাদন এটা খুবই কম হচ্ছে দিনের পর দিন সেই প্রতিভাগুলি হারিয়ে যাচ্ছে মোবাইল ফোনের অন্তরালে আর সেইগুলিকে টিকে রাখতে হলে কি করতে হবে সচেতন হতে হবে এখনো সময় আছে কি করতে হবে আমাদেরকে সচেতন হতে হবে এই গেল বিবরণ করবে ফার্স্ট স্টেঞ্জাতে বলেছি যে বিষয়টা সম্পর্কে অবগত করাবে এডিটরকে অর্থাৎ সম্পাদককে কি লিখছ তুমি তারপর সেকেন্ডে আসছে যে বিষয়টা সংক্ষিপ্ত বিবরণ কি ক্ষতি হচ্ছে ওইটা তুলে ধরেছি এখন আসবো আমরা থার্ড স্টেঞ্জাতে তো ফ্রেন্ডস থার্ড স্টেঞ্জাতে কি করবে নিজের মতামত প্রকাশ করা যাবে এখানে কিভাবে সমস্যার সমাধান করা হবে এটা এখানে উল্লেখ করা যায় তো এখানে লেখা অতএব মহাশয়ের নিকট আমি অনুরোধ করব আজকের এই আধুনিক যুগে মোবাইল ফোনের প্রতি বিশেষ করে শিশুদের যে নেশা তার উপর লাগাম টানার জন্য আপনি আপনার লেখনির মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করে তুলুন আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব যদি আমার উদ্বেগ প্রকাশিত হয় এবং অনেক লোকের কাছে পৌঁছে যায় যাতে আমরা সবাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি এর সাথে যুক্ত যে সেই কথা যাতে আমরা সবাই ঝুঁকি চিন্তা করি যে কি আমরা দোষ করছি আমরা কতটা গভীর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি আমাদের বাচ্চাদেরকে তাই মহাশয়ের নিকট একজন সচেতন নাগরিক হিসেবে বলবো আপনি আপনার লেখনীর মাধ্যমে বিষয়টির গভীরতা মানুষের সামনে তুলে ধরুন এইভাবে থার্ড যে স্ট্রেঞ্জার থাকবে থার্ড স্ট্রেঞ্জারে তুলে ধরা হবে फ्रेंड्स ধন্যবাদান্তে ইতি তারপর তো অবশ্যই তোমরা জানো যে এক্স ওয়াই জেড কিংবা যাই বলা হবে অর্থাৎ যদি সত্যি সত্যি এডিটরের কাছে লেখা হয় সম্পাদকের কাছে লেখা হয় তখন তো নিজের নাম লিখবে আর না হলে एग्जाम হলে যেই জিনিসটা লিখতে বলা হবে এখানে এখানে লিখতে হবে বাস এইভাবেই কিন্তু লেটারগুলি প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত এবং আমরাও চেষ্টা করছি তোমাদের সামনে সেইভাবেই তুলে ধরার জন্য এবং বিষয়গুলি লেখার পাশাপাশি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে করে এক্সাম হলে নিজের থেকে ভাষা তোমাদের আসে নিজের থেকে লিখতে হবে এখান থেকে একদম কপি অর্থাৎ আমি যেটা দিচ্ছি পিডিএফ দিয়ে দিচ্ছি ক্লাসের শেষে ওই পিডিএফ থেকে মুখস্থ করবে এক্সাম হলে যাবে এমনটা হলে তো হবে না অবশ্যই নিজের থেকেও লিখতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা এটা কি টোটাল কত ওয়ার্ড থাকবে টোটাল দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে সেই দেড়শো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে টোটাল লাস্টের স্টিনজা আর প্রথম যে স্টিনজা অর্থাৎ এক নম্বর আর তিন নম্বর যে অনুচ্ছেদ থাকবে সেই অনুচ্ছেদের মধ্যে কম থাকবে মাঝখানে যে অনুচ্ছেদটা থাকবে ওইখানে কিন্তু একটু বেশি থাকবে মাঝখানে যে অনুচ্ছেদটা থাকবে এখানে বেশি লেখা হবে এইভাবে তুলে ধরলে একটা স্ট্যান্ডার্ড লেটার হয়ে যাবে এবং তোমরা ভালো স্কোর করতে পারবে আশা করি এইভাবে যদি তোমরা এক্সাম হলে মেনটেন করো আর এইভাবে প্রতিনিয়ত আমরাও চেষ্টা করব তোমাদের সামনে গুরুত্বপূর্ণ লেটারগুলি নিয়ে আসার জন্য ফ্রেন্ডস তাই বলবো অবশ্যই তোমরা টেলিগ্রামে জয়েন করে নেবে কারণ তোমরা জানো যে আমরা টেলিগ্রামের মাধ্যমে তোমাদের সাথে পিডিএফগুলি শেয়ার করে থাকি তো টেলিগ্রামে যারা এখনও জয়েন করেনি তাড়াতাড়ি করে জয়েন করে নাও এবং সাবস্ক্রাইব তো তোমরা অনেকেই অলরেডি করে নিয়েছো ফ্রেন্ডস তারপরেও বলবো যারা করনি সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আমরা তোমাদের জন্য আমাদের যে ক্ষুদ্র প্রয়াস তা প্রতিনিয়ত চালিয়ে যাওয়ার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ক্লাসগুলি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি ভালো লাগলে অবশ্যই ক্লাসগুলিকে তোমরা লাইক করে নেবে বন্ধুর সাথে শেয়ারও করে নেবে লেটস ক্র্যাক যে টিম সেই টিম প্রতিনিয়ত তোমাদের জন্য এভাবে কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাবে এবং তোমাদের অ্যাক্টিভ সাপোর্ট অ্যাক্টিভ পার্টিসিপেশান যদি আমাদের সাথে থাকে আমরা অবশ্যই অবশ্যই অনেক বেশি করে তোমাদেরকে ক্লাস দিতে পারবো ফ্রেন্ডস তাই বলবো অবশ্যই তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি থ্যাংক ইউ অল